জীবনের উপলব্ধি লাইফটাকে লাইফ নিয়ে কথা বলবো, ম্যাগনেসিয়া নিয়ে সারা জীবন কথা বলবো, আজকে ম্যাগনেসিয়া নিয়ে কোনো কথা হবে না, আজকে কথা হবে জীবন নিয়ে। কি নিয়ে? জীবনের মানে যদি আমরা খুঁজে পাই তাহলে ম্যাগনেসিয়া কেন, আমরা যেখানে যাবো সেখানেই আমরা আমাদের সফলতাকে অর্জন করতে পারবো, রাইট? আগে একজন ভালো মানুষ হতে হবে। জমিন যদি উর্বর হয় আপনি যে শস্যই দেন না কেন সে শস্য কি হবে, অনেক বেশি উৎপাদিত হবে। দেখেন লাইফ ইজ ভেরি শর্ট। আজকে যে ছেলেটা দেখেন এই যে দোল নাই, একদম মাত্র বিভীষ্ট হয়েছে, এ বসলো, হামাগুড়ি দিল, হাঁটতে শিখলো, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, চাকরি, চাকরি শেষে পেনশন, পেনশনের পরে বয়স হয়ে গেল, হাতে লাঠি উঠে গেল, বয়সের ভারে নুয়ে পড়লো, কয়েকদিন পরে কি হলো, চেয়ার, চেয়ারের পরে কি হলো, কফিন। দিস ইজ লাইফ, ইয়েস অর নো? ইয়েস। আজকে যে শিশু কালকে সে কি হবে, দুনিয়া ছেড়ে চলে যাবে, রাইট কি না? সে দুনিয়া ছেড়ে চলে যাবে। অনেকে হয়তো বলতে পারে যে আসার তো টাইম আছে, যাওয়ার তো টাইম নাই, সত্য কথা। কোন শিশু জন্মের সাথে সাথে মারা যাচ্ছে, রাইট কি না? মাতৃগর্ভে বহু বাচ্চা মারা যাচ্ছে, কেউ একটু বড় হলে আর একটু বড় হলে, কেউ বা বৃদ্ধ হলে, এইভাবে মারা যাচ্ছে। তো দেখেন ডেথ হ্যাজ নো এজ, মৃত্যুর কোন বয়স নেই। যে কোন মুহূর্তে আল্লাহ আলাইহিস সালাম এসে কি করতে পারে, আমার আপনার জীবনটাকে নিয়ে নিতে পারে, যে কোন মুহূর্তে।